মেট্রো রেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। 2022 সালের 19 ডিসেম্বর এসে এদেশে মেট্রো রেল চালু হলো। তবে 150 বছরের বেশি সময় আগে বিশ্বে এই ট্রেনের যাত্রা শুরু হয়। চলুন ইউটিউব চ্যানেল ফার্স্ট অফ নলেজের আজকের আয়োজনে দেখে নেওয়া যাক কোন দেশে কবে মেট্রো রেল চালু হয়েছে। বিশ্বে প্রথম মেট্রো রেল চালু হয় ইউরোপে। ব্রিটেনের লন্ডন শহরে 1863 সালের জানুয়ারিতে লোকোমোটিভ রেলের সূচনা হয়, আর 1890 সালে এসে লন্ডন মেট্রোতে যুক্ত হয় ইলেকট্রিক রেল। এখন দেশটিতে প্রায় 402 কিলোমিটার পথে মোট মেট্রোর 11টি লাইনে ট্রেন চলে। প্রতিদিন চলে অন্তত 540টি ট্রেন। 270টি স্টেশনে যাত্রী ওঠানামা করানো হয়। ইউরোপের আরেক দেশ হাঙ্গেরিতে মেট্রো রেলের সূচনা হয় 1896 সালে। রাজধানী বুদাপেস্টের বাসিন্দারা ওই বছরের মে মাসে ওই ট্রেনে ওঠে। মেট্রো রেল চালু হওয়া তৃতীয় দেশ স্কটল্যান্ড। 1896 সালের ডিসেম্বরে দেশটির গ্লাসগো শহরে এই ট্রেনের যাত্রা শুরু করে। 1897 সালে মেট্রো রেল নেটওয়ার্ক বোস্টন সাবওয়ে চালু হয় যুক্তরাষ্ট্রে, আর 1904 সালের অক্টোবরে নিউ ইয়র্কে চালু হয় মেট্রো রেল। দেশটির দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল চলে শিকাগো শহরে। 1900 সালের 19 জুলাই ফ্রান্সের প্যারিস শহরে চালু হয় মেট্রো রেল। 2016 সালের প্যারিসে মেট্রোতে যাত্রী ছিল প্রায় 1.52 বিলিয়ন। জার্মানির বার্লিনে ইউ বাহন নামে ওই নেটওয়ার্কের যাত্রা শুরু হয় 1902 সালে। 151 কিলোমিটার দৈর্ঘ্যের পথে মোট 10টি লাইন চলে এই ট্রেন, যার প্রায় 80% পাতাল ট্রেন। এশিয়ায় প্রথম মেট্রো নেটওয়ার্ক চালু হয় জাপানে। দেশটির রাজধানী টোকিওতে 1927 সালে এই ট্রেনের যাত্রা। এরপর চীনের বেইজিং ও দক্ষিণ কোরিয়ার সিউলে চালু হয় মেট্রো। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে প্রথম মেট্রো চালু হয় 1984 সালে। পশ্চিমবঙ্গের কলকাতায় ওই বছরের অক্টোবরে ওই ট্রেনের যাত্রা করে। দেশটির রাজধানী দিল্লিতে এই ট্রেনে মানুষ ওঠে 2002 সালের ডিসেম্বরে। এটি ভারতের অন্যতম ব্যস্ততম মেট্রো নেটওয়ার্ক। বাংলাদেশে মেট্রো রেল চালুর 2 বছর আগে পাকিস্তানে এর যাত্রা শুরু। 2020 সালের অক্টোবরে দেশটির লাহোর শহরে এই নেটওয়ার্ক চালু হয়। এরপর আর কোনো শহরে এখনও এই ট্রেন চালু হয়নি। আফ্রিকার দেশ মিশর, তিউনিশিয়া, আলজেরিয়া, ইথিওপিয়ার মানুষ অনেক আগেই উঠেছে মেট্রো ট্রেনে। তবে রেলগাড়ি আবিষ্কারের ইতিহাস বহু পুরনো। রেলগাড়ি আজ বিশ্বের বৃহত্তম পরিবহন মাধ্যম। বিশ্বের লাখ লাখ যাত্রী একদিনে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য রেলগাড়ি বা ট্রেন ব্যবহার করে। আজ বিশ্বের জনসংখ্যার 90% ট্রেনে ভ্রমণ করে। মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, এবং শুধু যাত্রীদেরই নয়, অনেক অপ্রয়োজনীয় জিনিসও এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে জানেন কি, কে এই রেলগাড়ি বা ট্রেন আবিষ্কার করেছে? বর্তমান যুগের অন্যতম বাহন রেলগাড়ি আবিষ্কারের পিছনে রয়েছে এক মজার ঘটনা। ফ্রান্সে নিকোলাস জোসেফ কুবনেট নামে ছিল এক ইঞ্জিনিয়ার। ইঞ্জিনের সাহায্যে গাড়ি চালানো যেন পেয়ে বসলো তাকে। শেষে একদিন আবিষ্কার করলেন একটি 3 চাকার গাড়ি। সামনে বয়লার রেখে বয়লারের বাষ্পকে নিয়োগ করলেন চাকা ঘোরানোর কাজে। কুবনেটের দীর্ঘকালের প্রচেষ্টা সফল হলো। গাড়িটি ঘন্টায় 4 মাইল গতিবেগে চলতে শুরু করলো। নিকোলাস জোসেফ কুবনেট উৎসাহিত কুবনেট একদিন একজন বন্ধুকে নিয়ে চেপে বসলেন গাড়িতে। তবে দুর্ভাগ্যবশত গাড়ি চলতে চলতে একসময় ধাক্কা খেলো রাস্তার ধারের একটি দেয়ালে। বয়লার গেল ফেটে এবং কুকনোট সহ যাত্রীরা ছিটকে পড়লেন। আঘাত গুরুতর না হওয়ায় সেদিন প্রাণে রক্ষা পেয়েছিলেন সবাই। তবে সংবাদটা ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে উঠেছিলেন অনেকেই। ধারণা করেছিলেন গাড়ি একটা বিপজ্জনক জিনিস, গাড়িতে আরোহণ করলে যে কোনো সময়ে বেগড়ে প্রাণ যাবে। কুগনোটের ওই গাড়ি চালানোর ব্যাপারটা শেষ পর্যন্ত সরকার অবধি গড়িয়েছিল, এবং সরকার জনমতের চাপে গাড়ি তৈরির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল।
আর বেচারা কুগনট শুধু তার গাড়িটাকেই বাজেয়াপ্ত করা হয়নি, তাকেও পুড়ে দেওয়া হয়েছিল জেলখানার ভিতরে। কুগনটের পরে আরেকজন ইঞ্জিনিয়ার আরেকটি বিশেষ ধরনের গাড়ির ইঞ্জিন তৈরি করলেন। ইঞ্জিনিয়ারের নাম ইউলিয়াম মার্ডক। এটি ছিল কুগনটের ইঞ্জিনের চেয়ে অনেক উন্নত এবং এটিকে রেল ইঞ্জিনের প্রাথমিক রূপ বলা যায়। গাড়ির প্রতি জনসাধারণের ভীতির জন্য মার্ডক দিনের বেলায় তার ইঞ্জিনকে বের করতে সাহস করেননি। নিশিরাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় মার্ডক বের করেছিলেন ইঞ্জিনকে। তবে ইঞ্জিনের প্রচণ্ড শব্দে স্থানীয় সব মানুষের ঘুম ভেঙে গিয়েছিল। তারা জেগে উঠে দেখে ক্ষুদ্ধ আকর্ষে ফুসতে ফুসতে কুচকুচে কালো বিরাট দৈত্যের মতো কি একটা গনগনে আগুন এবং রাশি রাশি গাঢ় দোয়া ছড়াতে ছড়াতে এগিয়ে আসছে। দেখা মাত্রই শিহরে উঠেছিল সবাই। কোনো এক শয়তানের কীর্তি মনে করে তারা ঘরের দরজা বন্ধ করে কাঁপতে শুরু করেছিল। এদিকে ইঞ্জিনটা যখন বড় রাস্তা পার করে গির্জার কাছে এসে বসল, তখন পাদ্রি সাহেব ঘুম ভেঙে গেল। তিনি দৌড়ে নিলেন, দেশের মানুষের মধ্যে অনাচার এসেছে, তাই তাদের শায়েস্তা করার জন্য ঈশ্বর প্রেরণ করেছেন এই শয়তানকে। আর শয়তান মশাল জ্বালিয়ে পথ পরিক্রমা করছে, ঈশ্বরকে সন্তুষ্ট করতে না পারলে অচিরেই পৃথিবীটা একেবারে ধ্বংস হয়ে যাবে। একটি বার মাত্র পথ পরিক্রমা করে মার্ডক ইঞ্জিন বন্ধ করে দিলেন। তবে সেই রাতের দেখা সেই ভয়ঙ্কর শয়তানের কথাই আলোচনা করতে লাগলেন সবাই। আর শয়তানটা কোথায় আত্মগোপন করেছে তা জানার জন্য সবাই উদ্গ্রীব হয়ে রইল। শেষে আবিষ্কৃত হলো কাজটা শয়তানের নয়, মার্ডকের। তখন পাদ্রি সাহেব ধরে নিলেন মার্ডকের দেহে শয়তান বল করেছে এবং মার্ডককে শয়তান মুক্ত করতে না পারলে দেশের চরম সর্বনাশ হবে। মার্ডকের পরিণাম কুগনটের মতো না হলেও গাড়ি আর চালাতে পারলেন না তিনি। তবে যারা এই বিষয় নিয়ে চিন্তাভাবনা করলেন তারা বুঝতে পারলেন ইঞ্জিনের দ্বারা প্রচুর মালপত্র বহন করে নিয়ে যাওয়া আদৌ কষ্টসাধ্য কোনো ব্যাপার নয়। তাছাড়া অনেক অনেক শক্তিশালী করে গড়ে তোলা যায় ইঞ্জিনকে। তাই জনগণের রোষ এবং সরকারের রোষকে তুচ্ছ করে গবেষকরা গোপনে গোপনে চালিয়ে গেলেন গবেষণা। কেটে গেল আরও কিছুদিন। একসময় ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত পাতা হলো রেললাইন। উদ্দেশ্য ছিল লোহার পাতের উপর দিয়ে ঠেলা গাড়িতে একটু সহজে বয়ে নিয়ে যাওয়া যাবে কয়লাকে। সেখানকার কয়লার খনিতে কাজ করতেন এক ইঞ্জিনিয়ার, নাম তার জর্জ স্টিফেনসন। তিনি কর্তৃপক্ষকে জানালেন যদি আর্থিক আনুকূল্য লাভ করেন তাহলে ইঞ্জিনের সাহায্যে তিনি অল্প সময়েই শত শত টন কয়লাকে যথাস্থানে পৌঁছে দিয়ে আসতে পারবেন। শত শত মানুষ এবং শত শত ঠেলা গাড়ির দরকার পড়বে না। কর্তৃপক্ষ ভেবে দেখলেন স্টিফেনসন যদি কৃতকার্য হয় তাহলে খরচ অনেক কম হবে এবং লাভের অংশটা দাঁড়াবে 20 গুণ। তাই নির্দেশ দিলেন স্টিফেনসনকে এবং কিছু অর্থ বরাদ্দ করলেন। স্টিফেনসন একসময় গাড়ি তৈরি করে ইঞ্জিন জুড়ে দিলেন। দিনও স্থির হয়ে গেল, তার কথাটা রটে গেল চারদিকে। শত শত টন কয়লাকে বোঝাই করে ছুটবে গাড়ি, সে আবার কেমন গাড়ি! দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক ছুটে এলো সেই অদ্ভুত অত্যাশ্চর্য গাড়িটিকে দেখার জন্য। পথের দুই পাশে জনতার ভিড় একেবারে উপচে পড়ল। যথাসময়ে স্টিফেনসন গাড়িটাকে স্টার্ট দিলেন। হুস হুস করে ধোয়া ছাড়তে ছাড়তে এগিয়ে চলল গাড়ি। পথের জনতাকে সাবধান করে দেওয়ার জন্য সামনে লাল নিশান হাতে গোড়া ছুটিয়ে দিলেন এক অশ্বারোহী। কিন্তু গাড়ির গতি ধীরে ধীরে এমন বেড়ে গেল যে ঘোড়া তার সঙ্গে পাল্লা দিতে পারল না, বাধ্য হয়ে অশ্বারোহীকে পথ ছেড়ে দিতে হলো। আর নির্দিষ্ট সময় দেড় আগেই গন্তব্যস্থলে পৌঁছে গেল গাড়ি। ফেরার পথে দর্শকদের আগ্রহে স্টিফেনসন বহুজনকে গাড়িতে করে নিয়ে এসেছিলেন। গাড়ির এমন তীব্র গতি দেখে সবাই সেদিন বিস্ময়স্তব্ধ হয়ে গিয়েছিলেন। গতির যে একটা আনন্দ আছে তা সেদিন প্রথম বুঝতে পেরেছিল। এমন গতিসম্পন্ন গাড়িকে যেখানে মানুষ কিন্তু সহজে মেনে নিতে পারছিল না, ভীত হয়ে উঠেছিলেন প্রতিটি মানুষ, এমনকি পার্লামেন্টের সদস্যরাও শঙ্কিত হয়ে উঠেছিল। প্রতিবাদ জানিয়েছিলেন রাস্তার ইঞ্জিন চলাচল করলে পথের দুই পাশের গ্রামগুলো পুড়ে ছাই হয়ে যাবে, গরু বাছুর কাটা পড়বে, পুকুরের পানি দূষিত হয়ে উঠবে এবং মাঠের ফসল ফলবে না। খনির মালিক এবং স্টিফেনসনের সর্বনাশা বুদ্ধির জন্য বিক্ষুব্ধ হয়ে উঠেছিল সারা দেশ।
দ্বিতীয়বার যাতে গাড়িটি স্টিফেনসন বের করতে না পারেন তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হয়েছিল, কিন্তু গাড়ি চালানোর বন্ধ করা যায়নি। আস্তে আস্তে সবাই মেনে নিতে বাধ্য হয়েছিল। পিউ ভিউয়ার্স, আজকে পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।